আরম্ভ হল কমলপুর মিনি স্টেডিয়ামত, যে কমলপুর জনপ্রিয় ক্লাব আছে, সেই জনপ্রিয় ক্লাবের উদ্যোগত অনুষ্ঠিত হওয়া প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা। ইতিমধ্যে কমলপুর জনপ্রিয় ক্লাবে দুগৰাকী মহান ব্যক্তির নামত 25 বছর এই প্রতিযোগিতাখন চলাইছিলে, আর আজি দুবছরের পরা অন্য দুগৰাকী মহান শিক্ষাগুরুর নামত তেখেতসকলে প্রতিযোগিতাখন চলাবলৈ লৈছে। আর সেই দুগৰাকী মহান ব্যক্তি হল অনন্তরাম দাস সোঁৱৰণী আর গণপতি মজুমদার সোঁৱৰণী ফুটবল প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার খেল আজি উদ্বোধন হয়েছে, আর উদ্বোধনী খেলত অংশগ্রহণ করেছে কমলপুর ফুটবল একাদশ আর যে ঢোলকুচি সত্যকাম সংঘ আছে, সেই দুইটা দলের মাজত অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে মূল ক্যামেরা সহযোগে দেখুয়াইছে খেলার কিছু অংশ। মূল সহ উপস্থিত আছে যেগারী মহান শিক্ষাগুরু বা যেগারী মহান ব্যক্তির স্মরণত আজি এই প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, ফুটবল প্রতিযোগিতাখানি আরম্ভ হয়েছে। তেহেতর সুযোগ্য সন্তান তথা নলবাৰী জিলার যিবহন বিষয়া তেখেত মূল সহিতে উপস্থিত আছে। আর এইখিনিতে উল্লেখ করব তেখেতে আজির খেলর উদ্বোধক হিসাবেও অনুষ্ঠিত উপস্থিত আছে। মই তেখেতৰ পৰা জানিব বিচাৰিম। নমস্কার দাদা, আপনার আমার আজি এই খেললৈ আপনাক স্বাগতম জানাইছো। আপনার পিতৃর সোঁৱৰণত আজি এই খেল দ্বিতীয় বর্ষৰ বাবে অনুষ্ঠিত হয়েছে, কি কবাই? ধন্যবাদ। মোৰ দেউতা এই অঞ্চলের এজন জনপ্রিয় ক্রীড়া সংগঠক আছিল, তেওঁ স্থানীয় স্কুলের শিক্ষক আছিলে, তেখেতে ফুটবল পরিচালনা করেছিলে আর বিভিন্ন খেলক উদগনি দিবর বাবে বিভিন্ন কার্যক্রম হাতত লৈছিলে, সকলকে উৎসাহিত করেছিলে। তেখেতর বিয়োগ হওয়া যে দুবছর পার হয়ে গেল, তেখেতর সোঁৱৰণত মই যোৱা বছৰ আৰম্ভ কৰিছিলোঁ অনন্তৰাম দাস সোঁৱৰণী ফুটবল প্ৰতিযোগিতা, আৰু এইবাৰ দ্বিতীয় বৰ্ষ। লগতে মোৰ খুৰা গণপতি মজুমদাৰ, তেওঁ এজন শিক্ষক আছিলে, ইয়াৰে স্থানীয় বাসিন্দা, আৰু তেখেত নিজেও এজন ফুটবল খেলুৱৈ আছিলে। চ' দুইজনৰে সোঁৱৰণত আমি এই খেলখন যোৱা বছৰ আৰম্ভ কৰিছিলোঁ, এইবাৰ দ্বিতীয় বৰ্ষ। দ্বিতীয় বর্ষৰ খেলখন আজি আৰম্ভণি কৰিছোঁ, উদ্বোধন কৰিছোঁ, ভাল লাগিছে। মই সকলোকে অনুরোধ জানাম এই খেলৰ মাজেৰে আগবাড়ি গৈ আমাৰ মাজত যি ভাতৃত্ববোধ গঢ়ি উঠে, বন্ধুত্ব গঢ়ি উঠে, সেইটোক আগুৱাই লৈ যায় সকলোৱে। সকলোৱে সমাজখনক সমাজখনৰ সংস্কাৰ কৰি সমাজখনক দুর্নীতি, অপায় অমঙ্গল তথা বিভিন্ন বেয়া দিশত যোৱাৰ পৰা ৰোধ কৰিব পাৰে, ড্ৰাগছৰ পৰা আঁতৰত ৰাখিব পাৰে। আৰু আমি আৰু এটা কথা কৈছোঁ যে দুৰ্ঘটনামুক্ত, আমাৰ অসমত দুৰ্ঘটনা ইমান হয়, সকলোৱে এই এটা মন্ত্ৰ সাৰোগত কৰিব খেলৰ লগতে, যে গোটেই অসমখনক আমি দুৰ্ঘটনামুক্ত অসম হিচাপে গঢ়ি তুলিব পাৰিম। এই খেলক আমি মুখ্য হেৰি হিসাবে লৈব। হয়, তেখেতে কৈছে এখন দুর্ঘটনামুক্ত অসম গঢ়াৰ বাবে এই খেলৰ জৰিয়তে যাতে এটা বাতৰি যায় আৰু তেনেকুৱা এখন সমাজ গঢ়াৰ বাবে এই খেল যাতে সহায় হয়, এয়া আশা কৰিছে। উপস্থিত আছে ক্রীড়া সংগঠক এগৰাকী তথা জনপ্রিয় ক্লাবৰ সভাপতিগৰাকী। আপোনালোকে ইতিমধ্যে অন্য দুগৰাকী ব্যক্তির নামত 25 বছৰ অতিক্রম কৰিছে আৰু অন্য দুজন ব্যক্তির নামত এতিয়া নতুনকৈ দ্বিতীয় বৰ্ষত খেল আৰম্ভ চলাই আছে। হয়, কব লাগিব যে সুদক্ষ খেলুৱৈ জাতিৰ গৌৰৱ, দেশৰ সম্পদ, আৰু এই উদ্দেশ্য আগত ৰাখি আমি গ্ৰাম্য খেলপথাৰসমূহত এনেধৰণৰ ফুটবল প্ৰতিযোগিতা অনুষ্ঠিত কৰি যাতে খেলুৱৈসকলক আমি গ্রাম্য অঞ্চলৰ পৰা উলিয়াই আনিব পাৰোঁ, তাৰে লক্ষ্যৰে আমি এনে ধৰণৰ প্ৰতিযোগিতা আমি অনুষ্ঠিত কৰি আহিছোঁ। আমি বিগত সময়ছোৱাত কামিনীকান্ত মালিক সোঁৱৰণী ফুটবল প্ৰতিযোগিতা আমি অনুষ্ঠিত কৰিছিলোঁ, 25 বছৰ আমি অতিক্ৰম কৰি সেই প্ৰতিযোগিতাখন আমি ইতিমধ্যে স্থগিত ৰাখি অন্য স্বনামধন্য দুগৰাকী ব্যক্তিৰ সোঁৱৰণত আমি পুনৰ আকৌ এই ফুটবল প্ৰতিযোগিতাখনি অনুষ্ঠিত কৰিছোঁ। আৰু দুগৰাকী খেলুৱৈ আছিল, এগৰাকী খেল পৰিচালক আছিল আমাৰ শ্ৰদ্ধাৰ শিক্ষাগুৰু অনন্তৰাম দাস, আৰু ফুটবলাৰ আছিল গণপতি মজুমদাৰ, তেখেতো এগৰাকী শিক্ষাবিদ আছিল। আৰু দুগৰাকীৰ সোঁৱৰণত আমি এই প্ৰতিযোগিতাখন অনুষ্ঠিত কৰিবলৈ পাই আমি যথেষ্ট আমি ধন্য মানিছোঁ। আৰু এইখন এখন গ্ৰাম্য খেলপথাৰ, এই খেলৰ এটা বাতাৱৰণ গঢ়ি তোলাৰ বাবে আমি প্ৰতি বছৰে
এই প্রতিযোগিতাখনি অনুষ্ঠিত করে আছো? হয়, তেখেতে ইতিমধ্যে উল্লেখ করেছে যে ইয়ার পূর্বে বিগত সময়ত তেখেতসকলে কামিনীকান্ত মালী সোঁৱৰণীত ফুটবল প্রতিযোগিতাখন চলাইছিল আর ইতিমধ্যে 25 বর্ষ অতিক্রম করার পিছত কামিনীকান্ত মালী সোঁৱৰণীর ফুটবল প্রতিযোগিতাখন স্থগিত রাখিছিল। তার পিছর আরম্ভ করেছে তেখেতসকলে দুগৰাকী স্বনামধন্য শিক্ষা শিক্ষাগুরুর সোঁৱৰণত, এগৰাকী হল অনন্তরাম দাস আর আনগী হল গণপতি মজুমদার, আর আর এই এইবলি তেখেতসকলে দ্বিতীয় বর্ষত ভরি দিছে। আর গ্রাম্য খেলপথারত এনেদরে তেখেতসকলে খেল অনুষ্ঠিত করে যে গ্রাম্য অঞ্চলের যাক খেলুয়ে আছে সেই খেলুয়েসল উঠি অহাত বা খেলুয়েসল খেলের প্রতি আগ্রহী করার বাবে এক চেষ্টা অব্যাহত রাখিছে। আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।